বিজেপির নেতা আছে মানে দোকানে দেখবেন চা খেতে খেতে বলবে রূপশ্রী টাকাটা ওটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে নাকি ওটা সরকার দিচ্ছে সরকারটা তো দে বাবা। মণিপুরের ঘটনার প্রতিবাদে বাঁকুড়ার কোতোলপুরে প্রতিবাদ সভা তৃণমূলের, সেখানে এমন বেফাঁস মন্তব্য করতে দেখা যায় তৃণমূল নেতাকে। তরুণদারা যদি মনে করে যে যারা বিজেপির ঝান্ডাটা নিয়ে ঘুরছে লক্ষ্মী ভান্ডারটা আটকে দেবো, তরুণদাদের 5 মিনিট সময় লাগবে না, এটা এখান থেকে বলে যাচ্ছি। আর এটুকু জেনে রাখুন, যেমন কুকুর এরপর থেকে তেমন মুগুর হবে। প্রকাশ্য সভামঞ্চ থেকে তৃণমূল নেতার হুঁশিয়ারিতে তুমুল বিতর্ক রাজনৈতিক মহলে। প্রশ্ন সেখানেই, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তবে কার, সরকারের নাকি তৃণমূলের? সরকারের নির্দেশে চালু হওয়া প্রকল্প কোন সাহসে বন্ধ করতে পারেন শাসক নেতারা? সরকারের সঙ্গে দলকে এক করে দিচ্ছেন মূর্খ তৃণমূল নেতা, তো বিজেপি যিনি বলেছেন তিনি মূর্খ এবং অপরিণত, তিনি সরকারের সঙ্গে দলকে এক করে দিচ্ছেন। দলের সিদ্ধান্ত আলাদা হতে পারে, কিন্তু সরকারের সিদ্ধান্ত বা কোনো প্রকল্প বন্ধ করার ক্ষমতা তার নেই। পঞ্চায়েত নির্বাচনের আগে খোদ তৃণমূল সুপ্রিমোর মুখেও শোনা গিয়েছিল প্রকল্প বন্ধের হুঁশিয়ারি। তৃণমূল কংগ্রেসকে জেতান না তো লক্ষ্মীর ভাণ্ডার কে দেবে আপনাকে, স্বাস্থ্যসাথী কে দেবে, পঞ্চায়েতগুলো না জিতলে। তৃণমূল সুপ্রিমোর পথে এগোচ্ছেন নিচুতলার কর্মীরাও। যদি কোনো বিজেপি নেতার নাম বাদ যায় প্রকল্প থেকে, তার অধিকার পাইয়ে দিতে আদালত পর্যন্ত যেতে প্রস্তুত বিজেপি। যদি কারো এ কাজ করে থাকে তাহলে আমরা কোর্ট থেকে তাদের অধিকার আইনে দেখিয়ে দেব, কোর্টে যাবে, মানুষ তাদের অধিকার নিয়ে আসবে। তিনি মানুষের অধিকার পাইয়ে দেওয়ার দায়িত্বটাই ভুলে গেছেন। আমার মনে হয় কালকেই তার পদত্যাগ করা উচিত, এবং আমার প্রতীকী আমার কথা হচ্ছে লোকের দুয়ারে দুয়ারে যে বলা উচিত যে না এরকম কাজ আমি ভুল করেছি, এরকম কথা আমার মুখ দিয়ে বেরোনো উচিত ছিল। একজন তোলাবাজ লোক রাজনীতির জায়গাতে এসে দাঁড়িয়ে গেছে, তা আবার ভাইস চেয়ারম্যান হয়েছেন, আইএনটিটিউসির সভাপতি হয়েছেন, সেই তোলাবাজ লোকের মুখ থেকে আপনি এমনিই পাবেন। জনতার করের টাকায় ভরছে কোষাগার, সেই টাকায় প্রকল্পের পর প্রকল্পের বহর রাজ্য জুড়ে। মানুষের টাকা মানুষকে দিয়ে নাম কিনছেন শাসক নেতারা, সাধারণ মানুষকে আর কত বোকা বানাবে তৃণমূল? আরও একবার জোরালো হচ্ছে জল্পনা। বাঁকুড়া থেকে স্বরূপ রায়, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।